এটা আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজনকে সম্মানিত করতে আসছি আমরা যিনি বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন উদীয়মান নক্ষত্র আমাদের গর্ব উনি আমাদের সাথে আছেন আজকে উনি নার্গিস আক্তার উনি রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত পরিচালক প্রযোজক এবং আমরা ওনার কাছ থেকে সবকিছুকে শুনবো আজকে যেহেতু আমাদের কাছে চলচ্চিত্র পরিচালক আছেন তা আমরা লস অ্যাঞ্জেলস থেকে একটা চলচ্চিত্র করা যায় কিনা সেই ব্যাপারে আমরা আজকের এই সভায় আলাপ আলোচনা করব আপনার যার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন নার্গিস আক্তার কাছে করতে পারেন আমি বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করে থাকি কিন্তু আমার মূল পেশা হচ্ছে যে আমি ডেভেলপমেন্ট কমিউনিকেশন স্পেশালিস্ট দ্যাট মিন্স হচ্ছে যে আপনার ডেভেলপমেন্ট কমিউনিকেশনের জন্য যে ধরনের মিডিয়া ম্যাটেরিয়ালগুলো ডেভেলপ করতে হয় মূলত আমি সে কাজগুলো করি এবং আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে ফেমকম বাংলাদেশ এবং সেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফিমেল কমিউনিকেশন এবং মূলত ভালনারেবল এবং ডেস্টিটিউট উইমেন অ্যান্ড চিলড্রেনদের ইস্যুকে হাইলাইট করা এবং তা নিয়ে অ্যাডভোকেসি করা আমার অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য সেটা বিভিন্নভাবে আপনার ডকুমেন্টারি টেলিভিশন মিডিয়ার জন্য ফোক থিয়েটার আপনার ওপেন স্টেজ ড্রামা গ্রাসরুট পিপলের জন্য আপনার পাপেট শো আছে স্কুল চিলড্রেনদের জন্য পাশাপাশি